গুরুত্বপূর্ণ আমল, যে আমল যেন আমাদের মিস না হয় যারা আমরা কুরবানি করব, একটি খুবই গুরুত্বপূর্ণ এবং দামি আমল। আমলটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা হজে যেতে পারে নাই কিন্তু একটা দল হজে চলে গেছে, হজে যাওয়ার পরে হাজিরা হজের কাজ শেষ করার পরে যখন কুরবানি দিতে যাবে, ওই হাজিরা যা সওয়াব পাবে, যে যার দেশে থেকেও ছোট্ট দুইটা কাজ করলে একই সওয়াব পাবে। কি নবীজি বলছেন, ইজা রাআইতুম হিলালাল হাজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফালইউমসিক আন শাআরিহি ওয়া আসফারিহি হাত্তা ইউযাহি। রাসূল বলছেন, কেউ যদি তোমরা জিলহজ মাসের চাঁদ উঠতে দেখো আর যদি নিয়ত করো যে আমার এই 10 দিনের ক্যালকুলেশনে আমি যা বুঝছি আমার উপরে কুরবানি ওয়াজিব, আমি কুরবানি আদায় করব, নবীজি বলছেন সে যেন তার চুল আর না কাটে, নখগুলি যেন না কাটে, জিলহজের চাঁদ ওঠার আগেই আপনি এই নখগুলা কেটে নেবেন, চুলগুলা পরিষ্কার করে নেবেন, অবাঞ্ছিত পশমগুলা ফেলে দিবেন, দেওয়ার পরে কুরবানির দিন পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। কুরবানি আপনিও করলেন, ওই যে মক্কা শরীফে যারা হজ করতে গেছে তারাও করলো, আপনি দেশে থেকে কুরবানি দাতা নখ কাটেন নাই, চুল কাটেন নাই, এই 10 দিন কুরবানি আপনি করেছেন, ওনারা ওখানে যে যে আমল করেছেন আপনি এখানে সেই আমলের সওয়াব পেয়ে গেছেন। তাহলে আমাদেরকে কি সতর্ক থাকতে হবে না হবে না? আমরা তো চাঁদ কয় তারিখ উঠে তাই খবর রাখি না, আমরা কেবলমাত্র মনে রাখি যে আমাদের ওই চাঁদ দেখা কমিটি আর টিভিতে যদি জানায় সেটা একমাত্র ফিতরের ঈদের আগের রাত্রে, এটা আমরা বুঝতে পারি, কিন্তু কুরবানির তো 10 দিন আগে আপনাদের প্রস্তুতি দরকার। এই জন্য এই আমলটা আমরা যারা কুরবানি করব পারবো তো ইনশাআল্লাহ, অত্যন্ত দামি একটা আমাদের জন্য আমল, আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন।